হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সূত্রে খবর যে আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী, বিখ্যাত গায়ক, বিখ্যাত সুরগীত, যিনি এমন কোনো গান নেই যার পুটকি মারতে বাকি রাখে, হ্যাঁ তিনি আর কেউ নন, তিনি হলেন বিখ্যাত গায়ক হিরো আলম, যে কিনা এবার বলিউড সিনেমায় অভিনয়ের জন্য পা রাখছে। সবাই হাত তালি দাও, হাত তালি। আমি মজা আয়েগা না ভিড়ো। তো গাইস, আজকের ভিডিওতে হিরো আলমকে নিয়েই কিছু বিস্তারিত আলোচনা করব। তো হে ডুডস, হোয়াটসঅ্যাপ, চলো আর কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস, হিরো আলমকে কে না চেনে? একটা এক বছরের বাচ্চাকেও যদি তার মা বলে যে বাবু চুপ হয়ে যা, না হলে হিরো আলমের গান চালিয়ে দিব, সেই এক বছরের ছেলেটিও ভয়ে তার কান্না থেমে দেবে ভাই। তার মানে তোমরা বুঝতেই পেরেছো যে আমাদের বিখ্যাত সিঙ্গার কতটা ভয়ানক সিঙ্গিং করে, যার গানের প্রবল ক্ষমতার দ্বারা পৃথিবীতে ভূমিকম্প এবং বন্যা পর্যন্ত হতে পারে ভাই। বলেন কি? তো আমরা এই আলম ভাইয়ের কিছু গান শুনে নিব। গানটা শোনার পর হয়তো তোমাদের মাথায় রক্ত এবং ফেদা দুটো একসঙ্গে উঠে যেতে পারে। তো সবার নিজ নিজ দায়িত্বে ভিডিওটি দেখবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার মায়ের মতো তাই মাকে বলছি আপনার সন্তানের না হয় যেন গান করছে। ইট ইজ অল মেশিন। ওদের ওদের তুমি যদি স্টেজে মাইক দিয়ে দাও না পাবলিকলি, পাবলিক ওদের পিটিয়ে দেবে। সালা তুমি পাগল কুত্তে কা গাড়ি উঠা কে লে জায়েগা বাতা রহা হ্যায় হাম। তো গানটা শোনার পর তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমাদের সিঙ্গার কি ভয়ানক গান গায়। তো এবার আমরা এই সিঙ্গারের কিছু অ্যাক্টিং দেখবো। হাই রে ভালোবাসা, যাকে ধৈর্য রাখতে চাই সে আমাকে ছাইড়া চইলা যেতে চায়, আর যাকে ভালোবাসি না সে আমাকে আঁকড়ে জয়ডা রাখতে চায়। হাই রে ভালোবাসা, কি জ্বালা। তো এটা তো হলো ইমোশনাল সিন। এবার আমরা কিছু অ্যাকশন সিন দেখব। এ এখানে কি হচ্ছে? আমি হিরো আলম ক্যাপ্টেন, আমার এলাকায় তোরা ডিটেকশন করিছ। তো আলম ভাই, এই বডি নিয়ে যদি গুন্ডাদেরকে পিটাতে পারে, তাহলে আমি এই বডি নিয়ে কতজনকে পিটাতে পারি? যাই হোক, হিরো আলম মানে আমাদের বিখ্যাত আলম ভাই বলিউডে অভিনয় করার জন্য পা রাখছেন, এবং তার সাথে থাকছেন আমাদের প্লাস্টিক সার্জারি করা অভিনেত্রী রাখি সাওয়ান্ত। প্লাস্টিক সার্জারি করা কেন বলেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো প্লিজ আমাকে আর জিজ্ঞেস করো না, সেটা তোমরা তোমাদের এই অপবিত্র চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবে। আর যারা চেনো না এই নায়িকাকে, তোমাদের জন্য হাততালি, কারণ তোমরা ভবিষ্যতে বড় কিছু উন্নতি করতে চলেছো। তো এদের দুজনকে নিয়ে একটি মুভি তৈরি করা হবে। তো এই মুভির যাবতীয় যা খরচা সেটি বহন করছেন দুবাইয়ের একজন ধনী ব্যক্তি। তো একবার বেসিক্যালি চিন্তা করে দেখো যে একটা মানুষের কত টাকা থাকলে সে হিরো আলমকে নিয়ে মুভি তৈরি করার কথা মাথায় আনতে পারে। তুই ঠিক কথা বলেছিস। আর রাখি সাওয়ান্তকে অভিনেত্রী বলার থেকে আইটেম গান বেশি বলা যেতে পারে, কারণ তিনি আইটেম সঙ্গে বেশি লাফালাফিটা করেন আর কি। তুই ঠিক কথা বলেছিস। তো হিরো আলমকে পেয়ে রাখি সাওয়ান্ত সালমান খানকে বলে যে সালমান ভাই, বলিউডে এখন নতুন হিরোর আগমন হয়েছে, ভাগ্যিস সালমান ভাই এই কথাটা শুনেনি, না হলে তো সালমান ভাইয়ের মাথায় হাত পড়ে যেত, যে এরপর থেকে তো তাদের রোজগার বন্ধ হয়ে যাবে, কারণ তারা তো আর কাজই পাবে না। কারণ আলম আসার পরে তো আর তাদেরকে নিয়ে তো আর অভিনয় করা হবে না, না সব মুভিতে তো হিরো আলমই হিরোর অভিনয়টা করবে। আচ্ছা, আমি তো একটাই কথা বুঝতে পারছি না, হিরো আলম কয়েকদিন আগে কেন বলিউডে এলো না? তাহলে তো এইসব জওয়ান, পাঠান, এলিমেন এইসব মুভিগুলো হিরো আলমকে দিয়েই করানো হতো।
রাখি সাওয়ন্ত আরও বলেন, শাহরুখ খান, সালমান খান, রণবীর সিং এদেরকে উদ্দেশ্য করে বলেন যে বলিউডে নাকি নতুন আগুন এসেছে। আগুন ভাই আগুন, এই চুলমার্কা হিরো আর হিরোইন যা শুরু করেছে তাতে তো মনে হয় সালমান খান, শাহরুখ খান, রণবীর সিং এদেরকে তো মনে হয় কোনো ছবিতেই নেওয়া হবে না। এরা তো মনে হয় না খেতে পেয়ে মরবে যা অবস্থা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা তো যাই হোক, বলিউডে পা রাখছেন, অনেক অনেক শুভেচ্ছা রইল আলমদা। সেখানে গিয়ে তুমি আবার কি গান মারামারি করবে তার ভগবান জানে। তো সবার শুভেচ্ছা রইল, বিশেষ করে আমার কাছ থেকেও তোমার জন্য শুভেচ্ছা রইল, তুমি আরো বড় হও, আরো উন্নতি করো। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটার সম্বন্ধে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে শেয়ার করে জানাও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে পরের ভিডিওতে।